আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি বন্ধুরা আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব শীতকালে শিশুর ত্বকে কোন তেল মালিশ করবেন অনেকের এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে শিশুর ত্বকে তেল মালিশ করা যাবে কিনা বা কোন তেল মালিশ করলে শিশুর ত্বকের জন্য সবচেয়ে বেশি ভালো হবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিব শিশুর ত্বকে তেল মালিশ করা যাবে কি না বা কোন তেল মালিশ করলে শিশুর জন্য সবচেয়ে বেশি ভালো হবে তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে ফেতে ফাঁসে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় শীতকালে শিশুর ত্বকে কোন তেল মালিশ করবেন শীতে শিশুদের ত্বক খুব দ্রুতই শুষ্ক হয়ে পড়ে আর শিশুদের ত্বক নাজুক বলেই শুষ্ক ত্বক দ্রুত ফেটে পড়ে তাই শিশুর ত্বকের সুরক্ষায় মায়েদের প্রথম পছন্দ হচ্ছে তেল কিন্তু কোন তেল মালিশ করবেন কখন মালিশ করবেন এই বিষয় নিয়ে রয়েছে মায়েদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব খুব ছোট শিশুদেরকে অর্থাৎ নবজাতকদের শরীরে তেল মালিশ করলে উপকারে সে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ আমাদের যে ত্বক রয়েছে আমাদের ত্বকের উপরে ফাতলা আবরণের নিচে থাকে চর্বির স্তর এই সর্বির স্তর যদি আপনি খুব অল্প বয়সে শিশুদেরকে তেল মালিশ করান তাহলে এই শরবিরের স্তরটা সুগঠিত হতে পারে না যার কারণে শিশুদের ত্বক খুব দ্রুতই ঠান্ডা হয়ে পড়তে পারে এছাড়াও ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের সংক্রমণ ঘটার আশঙ্কা থাকে কিন্তু একটু বড় বাবুদেরকে আপনি অবশ্যই তেল মালিশ করতে পারেন তবে খোলা তেল ব্যবহার না করে ভালো কোম্পানির বোতলজাত তেল ব্যবহার করতে পারেন এই তেলগুলো রিফাইন থাকে বলেই অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু বন্ধুরা আসুন এখন জানব যে আসলে কোন তেলটা মালিশ করা যাবে এক নম্বরে হচ্ছে সরিষার তেল সরিষার তেল শিশুর ত্বকের জন্য মোটেই ভালো নয় কারণ এই সরিষার তেল ত্বকের মধ্যে তেল সিট সিটে বাপ তৈরি করে যার কারণে এর মধ্যে দুলাবালি জমে শিশুর ত্বকে সংক্রমণ ঘটানোর আশঙ্কা থাকে এছাড়া সরিষার তেল একটু বাড়ি বলে লোমকূপ বন্ধ করে দিয়ে ত্বকের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে তাই শিশুর ত্বকে সরিষার তেল ব্যবহার করা যাবে না দু নম্বর হচ্ছে নারিকেল তেল নারিকেল তেল এই তেলটাও কিন্তু তেল সিট সিটে বাপ দেখা দেয় যার কারণে ত্বকে সংক্রমণ হতে পারে এবং নারিকেল তেল থেকে কিন্তু শিশুর ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে সবচেয়ে ভালো হয় যদি লিনোলেক অ্যাসিড সমৃদ্ধ তেল ব্যবহার করা যায় এটা হচ্ছে এক ধরনের ফ্যাটি অ্যাসিড যেটা ত্বকের সুরক্ষা দেয় আর এই লিনোলেক অ্যাসিড থাকে সূর্যমুখী তেলের মধ্যে যাকে বনস্পতি বলা হয় তাই আপনার শিশুর ত্বকের মধ্যে আপনি চাইলে সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন এছাড়াও কিন্তু আপনি যদি চান তাহলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন শিশুর ত্বকের জন্য এই অলিভ অয়েলটাও কিন্তু নিরাপদ কিন্তু যাদের একজিমার সমস্যা রয়েছে যাদের একজিমা সমস্যা রয়েছে তারা অলিভ অয়েল তেল ব্যবহার না করাই ভালো তবে বাহিরে যাওয়ার সময় শিশুর শরীরে কখনও তেল মাখবেন না বাহিরে যাওয়ার সময় যদি শিশুর তরিলে শরীরের মধ্যে তেল মাখেন তাহলে এই তেলের মধ্যে দুলাবালি জমে শিশুর ত্বকের মধ্যে সংক্রমণ দেখা দিতে পারে আপনি শিশুর শরীরে তেল মাখবেন যখন আপনি বাবুকে বাসায় রাখবেন গোসল করানোর পরে তেল মাখতে পারেন কিন্তু কলা কথা হলো আপনি যদি শিশুর ত্বকের সুরক্ষার কথা বিবেচনা করেন তাহলে শিশুর ত্বকের মধ্যে তেল ব্যবহার না করে লোশন ব্যবহার করাই ভালো এই বিষয়ের উপরে আমি আগে ভিডিও দিয়েছি যে শিশুর ত্বকে কোন লোশনটা ব্যবহার করবেন প্রয়োজন আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন তবু রাস্কের যে আলোচনা সে আলোচনার সার কথা হলো আপনার শিশুর ত্বকের মধ্যে আপনি চাইলে তেল মাখতে পারেন তবে খুব ছোট শিশুকে তেল মাখা যাবে না একটু বড় শিশুকে তেল মাখতে পারেন এবং আপনি খোলা তেল ব্যবহার করবেন না ভালো কোম্পানির বাজারজাত করা তেল ব্যবহার করবেন আপনি শিশুর ত্বকে সরিষার তেল নারিকেল তেল ব্যবহার করবেন না আপনি সূর্যমুখী বা অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন এবং বাহিরে বের হওয়ার সময় শিশু শরীরের মধ্যে তেল দিবেন না শিশু যখন বাসায় থাকবে তখন আপনি আপনার শিশুর শরীরে তেল ব্যবহার করবেন তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ